আর এই ট্রামের পেছনেই কিন্তু রয়েছে সিক্রেট জায়গা, যেখানে কিন্তু কাপেলরা কিন্তু খেয়েই থাকে। তোমরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে অবশ্যই আসতে পারো, বেস্ট প্লেস। মানে সবাই আমার দিকে এমন করে তাকিয়েছিল যেন মনে হচ্ছে আমি কিছু না কিছু চুরি করে দিয়েছি বা কিংবা তাদের পাকা ধানে মইয়ে দিয়ে দিয়েছি। হাই, গুড মর্নিং। তো আজকে আমি আবারও যাচ্ছি বিবিসি পার্ক। তো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট রোমান্টিক প্লেস ইন কলকাতা ফর কাপেল। সো ফাইনালি আমি বিবিসি চলে এসেছি, আর এটা হচ্ছে একদম বিবিসির সামনের দিকে। আর আমার এই যে এদিকে কিছু ট্রাম রয়েছে, তো এই ট্রামগুলিতে একসময় খাবার দাবারের বিভিন্ন ব্যবস্থা ছিল। বর্তমানে কোভিডকালীন অবস্থায় কিন্তু সমস্ত ট্রামগুলি এখন বন্ধ রয়েছে। আর এই ট্রামের পেছনেই কিন্তু রয়েছে সিক্রেট জায়গা, যেখানে কিন্তু কাপেলরা খেয়েই থাকে। আর এই মুহূর্তে আমি একদম বিবিসির সামনে রয়েছি, আর আমার পেছনে রয়েছে বিশাল বড় একটা পার্ক। তো তোমরা যারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আসতে পারো, তো এই পার্কে তোমরা সময় কাটাতেই পারো, কারণ পেছনে রয়েছে দোলনা রয়েছে, আর আমার সামনে রয়েছে এই যে এখানে তোমরা বসে পড়তে পারো ভিতরে, একটা বেশ ভালো জায়গা। আমি তো পুরো শুয়েই পড়েছি। তো তোমরা এখানে বসতেই পারো, আর সামনে একটা এখানে ঢেউ কুচকুচ রয়েছে বাচ্চাদের মতো, তো এখানে উঠে কিন্তু তোমরা লাচাচি করতে পারো। আর এখানে রয়েছে দোলনা, বিশেষ করে তোমরা যারা মেয়ে আমার ভিডিও দেখছো, তো এই যে রয়েছে দোলনা, এখানে তোমরা চড়তেই পারো। মেচালি মেচালি মেরে রাঞ্জনা বেথা গানা দাদা দেনা। তো এই মুহূর্তে বিবিসির ভেতর থেকে আমি এগিয়ে যাচ্ছি আর সামনের দিকে যাচ্ছি। আর এখানে রয়েছে একটা বিরাট বড় একটা ঝিল রয়েছে, আগে এই ঝিলে যদিও বোটিং হতো, আর বর্তমানে কিন্তু এখন সম্পূর্ণ বোটিং বন্ধ রয়েছে। আর চারিদিকে একটা ছাওয়া রয়েছে, একটা অসাধারণ একটা পরিবেশ রয়েছে। তোমরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে অবশ্যই আসতে পারো, বেস্ট প্লেস। বা সামনে ঝিলের মাঝখানে কিরকম ফুরফুর ফুরফুর হচ্ছে। সো তোমরা জানো যে আমি মর্নিংয়ে ট্রাভেল করতে ভালোবাসি, সো আমি সকালবেলা এখানে আসি। এখন বাজে অ্যারাউন্ড 10 AM, আর এই জন্য ম্যাক্সিমাম জায়গা প্রায় ফাঁকা রয়েছে। সো ফাইনালি আমি হাঁটতে হাঁটতে একদম বিবিসির ভেতরের দিকে চলে এসেছি। তোমরা বলতে পারো একদম লাস্ট প্রান্ত, এই যে পেছনে একদম। আর এখানে তোমরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আরামসে এখানে বসতে পারো। এই যে এই সাইডের জায়গাগুলিতে তোমরা রিল্যাক্সে বসতে পারবে, কেউ তোমাদের একদম ডিস্টার্ব করবে না। আর এই জায়গাটিতে একসময় সবাই উঠে সেলফি টেলফি তুলতো, ছবি তুলতো, বাট বর্তমানে জায়গাটি একদম ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা সানডে বা স্যাটারডে দেখে আসো, কারণ এই সময় ফাঁকা থাকে বা একদম তোমরা ভালোভাবে টাইম কাটাতে পারবে। আদারওয়াইজ অন্য সময় কিন্তু অনেক ভিড় থাকে। আর এখানে টোটালি একটা শান্ত পরিবেশ রয়েছে, কাকু কাকিমা সবাই আসতে পারেন। যারা ইয়ং রয়েছেও, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরাও আসতে পারো, বেস্ট প্লেস। কাম পিসফুল, একদম রিল্যাক্সেবল জায়গা নাকি। বিবিসি দেখলে আর বিবিসির চারপাশের পরিবেশ আর ঝিলের সিনেমাটিক শট দেখবে না তাই কখনো হয়। তো চলো বিবিসির চারপাশের পরিবেশ আর ঝিলের সিনেমাটিক শট তোমরা দেখে নাও। সো
ফাইনালি আমি বাইরে চলে এসেছি। ভেতরে যতক্ষণ ছিলাম না, মানে সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে অকওয়ার্ড লাগছিলো, কারণ সবাই আমার দিকে এমন করে তাকিয়েছিল যেন মনে হচ্ছে আমি কিছু না কিছু চুরি করে দিয়েছি বা কিংবা তাদের পাকা ধানে মই দিয়ে দিয়েছি। তাই আর বেশিক্ষণ ভেতরে থাকিনি, আমি বাইরে চলে এসেছি। আর তোমরা যদি আসতে চাও, আমি 10টার দিকে এসেছিলাম, 10টার সময় খোলা থাকে অল টাইম, এটা ম্যাক্সিমাম সময় খোলা থাকে 10টা থেকে বিকেল সন্ধ্যা 8টা অবধি। তোমরা চাইলে সেই টাইমে আসতেই পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে সবার সাথে আসতে পারো। কারণ আমি যখন এখানে এসেছিলাম ভিতরে লহ করে দিয়ে মানে কাকু কাকিমা ভিতরে ঢুকছে, তো সেই এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারছি যে সবাই আসতে পারো। আর এই মুহূর্তে আমি বিউসিটা ক্রস করে সামনের দিকে এগিয়ে আসছি, সামনে হ্যাঁ এদিকে একটা আর ঝিল মতো রয়েছে। বাই দা ওয়ে, বিবিসিকে নিয়ে বানানো আমার ফার্স্ট এপিসোডে তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো, আর তার জন্য আমি এই সেকেন্ড এপিসোডটা নিয়ে আসি। আর আজকের মতো ভিডিওটা এরকমই, ভিডিও ভালো লাগলে ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই। SCG, I'm gonna buy it.